জবের থেকে শুনেছি যে আল্লাহ সামনে 108 কুঞ্জ আছে, তবে থেকে লাগছে যেমন আমার প্রভু আমাকে ডাকছে। আমরা গাড়িয়ে থপ দিয়ে বার হয়ে গেলি পিন্টুর ভিডিও এডিট, আর সাথে রাধা কৃষ্ণের নাম শোনা। ড্রাইভার হেলমেটটা পড়ছে না, ওটা ম্যাটার নেই করে, আমি হেলমেটটা পড়তে হবে, কেননা নিজে বাজলে বাপের বদনাম। ধরো ধরো ধরো, কার খাসি বড় গাড়ি ঢুকছে। আজকে আমি যতটা এক্সাইটেড ছিলি 108 কুঞ্জ দেখার জন্য, আমি ততটা এক্সাইটেড ছিলি যে পুরুলিয়া গাড়ি রিট কোনখানে ওই স্টুডিওটা দেখা। স্টুডিওটা আছে যার করলে হালকা দাঁড়িয়ে বাঁয়ে লেফট পিছিয়ে যা বললি লে আমরা আলি তাঁদের যে গানটা এডিট করবো উপালে, তখন ওয়া চারটা যায় থপ দিন বসলি, ওর কম্পিউটারে দু চারটে গান শুনলি, তো তখন লি কোন দিয়ে লুট করলি। ই দাদারা বলছে আমি পুরুলিয়ার গান বোনা, নিজে লিখিও, নিজে গাইও, নিজে অ্যাক্টিংও করি। তখন আমি বলি কই দাদা শোনাও না তাহলে একটা গান তোমার, যা মুডটাই খারাপ করে দিলিস। হঠাৎ করে দীপু দা ইউটিউবে সিলভার প্লে বাটনটা মোবাইল থেকে বানায় আর আমরা দেখা যেত, একটু সাপোর্ট করে দাও, পাশে থাকলে সত্যি অনেক ভালো লাগবে। অবশ্যই গৌতম দা আসেনি, ভিডিওটি এডিট করতে স্টার্ট করে, ভিডিওটা দেখে আমার দিলটা খুশ হয়ে গেলো। তখন দুটো পকড়ি আর টুকু জলপান মুখে মুচকি হাসি, আর আমি বলি হেলমেটটা পরে আসি। কুকুরটা বলে রাইতে তো কমসে কম ছাড়ি দেবা, প্রায় তো রোগদায় মাছি যে